প্রায় মাঝরাতে নিজের নৌকা বাঁচালেন সুকান্ত মজুমদার। রিকাউন্টিং এর পরও শেষ হাসি হাসলেন বালুঘাটের বিজেপি প্রার্থী। রাজ্যে বিজেপির ভরাডুবি হলেও মাঝরাতে নিজের নৌকা বাঁচালেন বালুরঘাটের বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদার। প্রথম দিকটায় তৃণমূল প্রার্থী বিপ্লব মিত্র এগিয়ে থাকলেও অবশেষে রাত দেড়টা নাগাদ জয়ী হন সুকান্ত মজুমদার। কার্যত অত রাতে সেভাবে বিজয় উল্লাস করতে না পারায় বুধবার সকাল থেকেই আনন্দে মেতে ওঠেন বিজেপি কর্মী সমর্থকেরা। পরপর দুবার বালুরঘাট লোকসভা আসন থেকে বিজেপির হয়ে জয়লাভ করলেন সুকান্ত মজুমদার। তবে রাজ্যে বিজেপি সেভাবে প্রভাব বিস্তার করতে না পারলেও সুকান্ত মজুমদারের এই জয় রীতিমতো সাড়া ফেলেছে বঙ্গ রাজনীতিতে। স্বাভাবিকভাবেই বুধবার সকালে দীর্ঘ কয়েক ঘণ্টা ধরে বিজেপি কর্মীদের এই উল্লাস দেখা গেল। অন্যদিকে ইভিএম হ্যাকের অভিযোগ করেছেন তৃণমূল প্রার্থী বিপ্লব মিত্র। সেসব সত্ত্বেও রিকাউন্টিং এর পরেও জয় ছিনিয়ে নিয়েছেন সুকান্ত মজুমদার। নিজের এই জয় নিয়ে সুকান্ত মজুমদার বলেন, প্রকারান্তরে চেষ্টা করা হচ্ছিল যাতে আমি হেরে যাই। রিকাউন্টিংও করা হলো, দাঁতে দাঁত চেপে চোখে চোখ রেখে আমাদের কর্মীরা শেষ পর্যন্ত লড়াই করেছেন। এই জয় আমার কর্মীদের জয়। যেভাবে কোনো কারণ ছাড়াই রিকাউন্টিং করা হলো, মানে এক কথায় প্রকারান্তরে চেষ্টা হচ্ছিল যে হারিয়ে দেওয়া যায়, তুই যায় আমার কর্মীরা দাঁতে দাঁত চেপে চোখে চোখ রেখে শেষ পর্যন্ত লড়াই করেছে। এই জয় আমি পশ্চিমবঙ্গবাসী এবং আমার এই জেলার ভারতীয় জনতা পার্টির সাধারণ কর্মীদেরকে আমি এটা উৎসর্গ করলাম। বিপ্লব মিত্র রাজনীতিতে অনেক বছরের, তাকে হারানো খুব একটা সহজ কথা নয় সেটা সবাই জানেন। হয়তো মনে হতে পারে সুকান্ত মজুমদার বিজেপি রাজ্য সভাপতি জিতে গেছে, কিন্তু যারা রাজনীতি নিয়ে মানে জানেন ওয়াকি বহাল, তারা জানেন যে এই জেলাতে বিপ্লব মিত্র 30-40 বছরের নেতা, তো তাকে হারানো মানে মুখের কথা নয়। তো সে 10,000 মার্জিন হোক বা 5,000 মার্জিন হোক, তো বিপ্লব মিত্রকে হারানো যায়, সেই মিথ হারানো যায় না, আমরা হারাতে পারি সেটা দেখিয়ে দিলাম আমরা হারানো যায়। তৃণমূলের ইভিএম কারচুপির অভিযোগের বিষয়ে তিনি বলেন, 2009 সালেও তিনি ভোটে দাঁড়িয়ে হেরে যাওয়ার সময় এই একই কথা বলেছিলেন। তবে দেখুন, কারচুপির জায়গা নেই, কয়েকটা রাউন্ডে আমরা বিশাল মাইনাস খেয়েছি কিন্তু তারপরেও জিতেছি। ইভিএম যদি হ্যাক করা যেত তাহলে তো বিজেপিও জিতত, সেটা তো বোঝাই যাচ্ছে। তাহলে পরে বলতে হবে মমতা বন্দ্যোপাধ্যায় ওনার জন্য এখানে ইভিএম হ্যাক করেনি, বাদবাকি জায়গায় ইভিএম হ্যাক করে নিয়েছে। ইভিএম যদি হ্যাকই করা যায় তাহলে তো ভারতীয় জনতা পার্টি যদি করতো তাহলে তো ভারতীয় জনতা পার্টি 19টা পেত, কেউ তৃণমূল 29টা পেয়েছে, তার মানে তৃণমূল হ্যাক করেছে। আর তাহলে মুখ্যমন্ত্রী ওনার জন্য হ্যাকিং করেন, যেমন মুখ্যমন্ত্রী ওনাকে ভালোবাসেন। দিলীপ ঘোষের হারের বিষয়ে সুকান্ত মজুমদার বলেন, সিনিয়র লিডার দিলীপদার কেন্দ্র পাল্টানোর কারণেই হয়তো 50,000 ভোটে হেরেছেন। আমরা আশা করেছিলাম উনি জিতবেন, কারণ ওনাকে দেখেই রাজনীতিতে আসা, আমি ওনাকে সম্মান করি, পার্টি এই নিয়ে কথা বলবে। ওনার কেন্দ্র সত্যি চেঞ্জ করা হয়েছিল, তার ফলে হয়তো ওনার 50,000 মতো ভোটে মনে হয় হেরে গেছে। আমি এক্সপেক্ট করি না, আমি ভেবেছিলাম উনি যে ধরনের নেতা যে কোনো সিট থেকে উনি জিতে আসবেন, এটা আমার ধারণা ছিল। এবং আমরা ওনাকে দেখেই রাজনীতিতে লড়াই করা শিখেছি, এ বিষয়ে কোনো অস্বীকার করার জায়গা নেই, এবং ওনাকে আমি যথেষ্ট সম্মান করি। তো উনি স্বাভাবিকভাবে ওনার দুঃখ বা কষ্ট হতেই পারে, এটা অস্বাভাবিক কিছু নয়। আমরা এই বিষয়ে পার্টিতে পরবর্তী সময় চিন্তা। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্স ল্যান্ড, বালুরঘাট। নিউ পিসি জুয়েলার্স সম্পর্ক গড়ে দেয়। বনগাতে আমাদের 3টি শোরুম প্রতিদিনই খোলা। নিউ পিসি জুয়েলার্স বনগা বাটার মোড়, নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমুদিনী স্কুলের বিপরীতে, নিউ পিসি জুয়েলার্স বিউটি মতিগঞ্জ হাটখোলা।